আমি এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা সেই বাল্টিক সাগর। এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন, আমি এখন এই জাহাজের দশতলায় জাহাজটিতে রয়েছে অসংখ্য ধরনের রেস্টুরেন্ট, রয়েছে শপিং মল, রয়েছে বার, স্পা, সুইমিং পুল থেকে অনেক কিছু। আজকে এই সাগরটা পাড়ি দিয়ে আমি চলে যাব হাজারো বছরের পুরনো ঐতিহাসিক শহর এস্তোনিয়ার রাজধানী তালিনে। আজ আপনাদের ঘুরিয়ে আনবো বিশ্বের এক নাম করা প্রমোত্তরী ভাইকিং লাইনে। ফিনল্যান্ডের অ্যালান্ট এলাকা থেকে বিলাসবহুল এই জাহাজ পরিচালিত হয়। 1959 সাল থেকে এই জাহাজটি যাত্রা শুরু করে। বর্তমানে ভাইকিং লাইনে সক্রিয় আছে 7টি জাহাজ। দশতলা এই জাহাজে চড়ে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে গিয়েছিলাম আমরা। বাল্টিক সাগর পাড়ি দিয়ে এই জাহাজে আমরা সবাই চড়েছিলাম এক দেশ থেকে আরেক দেশে ঘুরবার জন্য। আর এই ঘুরে আসার অনুভূতিটা অন্যরকম। সময় লেগেছে 3 ঘন্টার মতো। জাহাজের ডেকে আয়েশ করে পর্যটকেরা আড্ডা দিতে পারে। খাবারের সুব্যবস্থা ছাড়াও ডেস্ক, টি শপ, স্পা, বার, লাইভ মিউজিক সহ বেশ কিছু সুযোগ সুবিধা পর্যটকেরা পান এই জাহাজে। সকালবেলা জাহাজে চড়ে এস্তোনিয়ার তাল্লিন গিয়ে আবার সেই দিনই আমরা ফিরে এসেছিলাম। ফিনল্যান্ডে গেলে ভাইকিং লাইন জাহাজে চড়ার সুযোগটা হাতছাড়া করেন না বেশিরভাগ পর্যটকেরা।